বিএনপি নয়াপল্টন কার্যালয়ে ক্রাইম জোন ঘোষণা করেছে পুলিশ। মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, তবে কারা তালা ঝুলিয়েছে তা নিশ্চিত নয়। কার্যালয়ের মূল ফটকে ক্রাইম সিন ফিতা দিয়ে ঘিরে রেখেছে সিআইডি পুলিশ। চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সকাল থেকে বিএনপির কোনো নেতাকর্মী বা কর্মচারীরা কেউ আসেননি। গত মধ্যরাতে কার্যালয়টিতে অভিযান চালায় ডিবি পুলিশ। গ্রেফতার করা হয় কয়েকজনকে। ককটেল ও অস্ত্র উদ্ধারের দাবিও করা হয়। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।